Islam my deen, Allah my Lord, Allah my Lord. His word Quran, Muhammad Prophet. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। 2923 ভাই প্রশ্ন করেছেন যে আহলে হাদিসের লোকেরা ইমাম মানে না বা মানেনি, তো তারা ইমাম কেন মানেনি বা মানে না, এটা একটু জানালে খুশি হব, এ কথা বলেছেন। জি, আহলুল হাদিসের লোকেরা ইমাম মানে না এই কথার পরিপ্রেক্ষিতে বা এই কথার পূর্বে আপনাকে একটা কথা জানানো অতীব গুরুত্বপূর্ণ, এই যে যারা হানাফি মাঝহাবের মানুষ তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানে, বাদ বাকি তিন ইমামকে মানে না। যারা শাফি মাঝহাবের মানুষ তারা শাফি রহমতুল্লাহ আলাইকে মানে, বাকি তিন ইমামকে মানে না। যারা হাম্বলি মাঝহাবের মানুষ তারা আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইকে মানে, বাদ বাকি তিন ইমামকে মানে না। তার মানে দেখা যাচ্ছে যারা মাঝহাব মেনে চলার চেষ্টা করে বা মাঝহাব মানে তারা একটা ইমামকে মানে, যদিচ তারা বলে যে চার ইমাম মানা চারটি ফরজ। জি, যদি চারটি ফরজ হয় তো চারটেই তো মানতে হবে। আপনার জন্য সালাত ফরজ, সিয়াম ফরজ, ক্ষমতা থাকলে হজ ফরজ, এইরকম পাঁচটা যে রুকুন আপনার উপরে দেওয়া হয়েছে। এবার আপনি হজ করলেন, সিয়াম পালন করলেন, সালাত পড়লেন না, তাহলে আপনি কোরআনুল কারিম অনুযায়ী আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকারে আসলে কেন, জাহান্নামে আসলে কেন? কলু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, হজ করেছি কয়েকশো বার। তারপরেও এখান থেকে এটুকু বোঝা যায় যে যারা মুকাল্লিদ বলে নিজেকে দাবি করেন, যারা মনে করেন যে আমরা ইমাম মানি, আমরা মাঝহাব মানি, তারা চারটি ফরজের মধ্যে একটা ফরজ মানে, তিনটে ফরজ ছেড়ে দেয়। জানি না এটা কোন নীতি, কোন রীতি, আল্লাহ আলাম। আর পরের কথা হচ্ছে যে আহলুল হাদিসের ব্যক্তিরা সবাই ইমামকে মানে। প্রত্যেকটা ইমামের জীবনী পড়ুন, প্রত্যেকটা ইমামের কল পড়ুন, কথা পড়ুন, তারা সবাই বলছে যে ইফ ইউ ফাইন্ড এনি অফ মাই ফতোয়াজ, যদি তোমরা আমাদের কোনো ফতোয়া পাও, হুইজ গোজ, যেটা যায় এগেনস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্ড হিজ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুলের বিরুদ্ধে, ইউ থ্রো আউট মাই ফতোয়া টু দ্য ওয়াল, তাহলে তোমরা আমাদের এই ফতোয়াকে দেওয়ালে ছুঁড়ে মারো, ফেলে দিও না, দেওয়ালে আছাড় মারো, এ কথা বলেছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইজা সাহওয়াল হাদিসি ফাহুয়া মাজহাব, যেটা সহি হাদিস সেটাই আমার মাজহাব। রদ্দুল মুখতার 4 নম্বর খণ্ড 462 নম্বর পৃষ্ঠা। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে আমরা যে হাদিস মানে নিয়ে চলি, যেগুলো সহি হাদিস সেগুলো আবু হানিফার মাজহাব, তাহলে আমরা সেই ক্ষেত্রে হানাফি। প্রত্যেক ইমাম যখন বলছে যে আমাদের কথা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যায়, তাহলে ফেলে দাও, এর অর্থ কী বোঝায়? যে আমরা যেগুলো তাদের কথার সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিল নেই, সেগুলোকে আমরা ফেলে দিই এবং তারা যে সঠিক কথাগুলো বলেছে সেই সঠিক কথাগুলোকে মেনে চলি। যারা এই দাবি করে যে আহলুল হাদিসের লোকেরা ইমাম মানে না, তারা মিথ্যুক, কাজ্জাব। কারণ ইমাম মানে, সমস্ত ইমামকে শ্রদ্ধা করে, মাথার তাজ মনে করে, তাদেরকে মানে খুব ভালোভাবে মূল্যায়ন করে একমাত্র আহলুল হাদিসের লোকেরা, যেটা আমি অন্তত বুঝি। অতএব হিসাব করে দেখা যায় যে আহলুল হাদিসের লোকেরাই বা যারা আহলে হাদিস আপনারা বলে থাকেন তারাই ইমাম মানে, বাদ বাকি কেউ ইমাম মানে না। আল্লাহু আলাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। محمد رسول الله.